দর্শক এটিএন বাংলার অপরজীয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক এটিএন বাংলার অপরজীয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন চাহিদা সম্পন্ন নূর আলম মোহাম্মদ রিফাত নূর আলম মোহাম্মদ রিফাত দেখতে একটা শিশুর মতো অসাধারণ দেখতে সে খুব তার হাসি খুব অমায়িক এবং খুব সরল একজন মানুষ মাত্র বাইশ বছরের এই রিফাত আমাদের অভিনয় এবং নৃত্যে তার একটা পারদর্শিতা আছে আমি যতদূর জানি রিফাত তুমি কোথায় লেখাপড়া করো আমি শান্তমারুম ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড সেমিস্টারে ডান্স ডিপার্টমেন্টে পড়াশোনা নাচ তোমার খুব ভালো লাগে নাচ এবং অভিনয় দুটোই ভালো লাগে দুটোই ভালো লাগে তুমি যখন অভিনয় করো সবাই হয়তো জানে না যে তোমার বয়সটা একটু বেশি তো ওরা কি বলে তোমার সঙ্গে যারা কাজ করে ওরা অনেক সময় বুঝতে পারে না না বুঝতে পারে না যখন তুমি অভিনয় করো কিংবা তুমি যখন নৃত্য পরিবেশন করো তখন সবাই হয়তো ধীরে ধীরে বুঝে যায় যে রিফাত একটু সিনিয়র নাকি হ্যাঁ তা তোমার মানুষের সঙ্গে যখন তুমি চলো মেশো মানুষ তোমাকে কতটা ভালোবাসে বলে মনে হয় অনেক ভালোবাসে কিন্তু যখন বাহিরে বের হই তখন অনেক সমস্যায় পড়তে হয় যেমন বাসে উঠতে গেলে সমস্যা হয় তারপর অচেনা কোথাও গেলে বেশি সমস্যা হয় একা একা বের হইলে বের হওয়া যায় না বাসে গেলে কি মনে করে পালিয়ে যেতে বাসা থেকে নাকি হ্যাঁ বাসে তো আমাকে নিতেই চায় না থামায় হাত জাগিয়ে থামায় তো তারা কোনো ই করে না চালিয়ে যায় তো একজনের হেল্প নিয়ে তারপর বাসে উঠতে হয় অনেক সময় একদম বাঁচে ওঠার পরও নামিয়ে দিয়েছে যে ও বাসা থেকে পালিয়ে এসেছে কি বিপদ আর কি হয় আর কি কি সমস্যা হয় এই রকম সমস্যা অনেক হয় তারপর হচ্ছে কোথাও গেলে যদি বলে যে আমি অনার্স পড়ি ওটা বিশ্বাস করে না ওটা নিয়ে হাসি তামাশা করে তারপর অনেক ইয়া খারাপ কথাও বলে অনেক সময় কিন্তু তুমি এখন অভ্যস্ত হয়ে গেছো তুমি বুঝে ফেলেছো যে মানুষ তো এরকমই হয় কিন্তু আমরা তো তোমাকে খুব ভালোবাসি এবং আজকে যে তুমি এ এটিএন বাংলায় এসছো এটার জন্য আমরা খুব আনন্দিত যে রিফাত আজকে আমাদের সঙ্গে কথা বলছে আচ্ছা রিফাত তুমি যে সম্প্রতি লেটো দলের যে অভিনয় হয়েছে নজরুলের নাটকের আমাদের জাতীয় কবির যে নাট্য উৎসব সেখানে লেটো লেটো নাটকে তুমি অভিনয় করেছো তাই তো হ্যাঁ আমরা হচ্ছে বহর থেকে লেটোর একটা পালা করেছি তো ওটা আমাদের ফেদাউদ্ স্যার আমাদের ইউনিভার্সিটি উনি আর কি পরিচালনা করেছে তো ওইটাই আমি হচ্ছে একটা মানে যুবকের ক্যারেক্টার করেছি বাহ তো তুমি সেই যুবকের ক্যারেক্টারের কোন ডায়লগ কি আমাদের একটু শোনাতে পারবে হ্যাঁ শুনি আমরা বউ ও বউ বউ যে কোথায় পালালো কোথাও খুঁজে পাচ্ছি না আজ তিন দিন হয়েছে পালিয়েছে সেই মাসির বাড়ি হতে খাওয়া দাওয়া করে এসেছি সেখানেও যায়নি একবার পাই শালিকে মেরে তার করেছিস তুই আমার সাথে অভিমান করে পালিয়ে এসেছিস কি আমি পাড়ার মেয়ের সাথে ঘুরে বেড়াই তুই ভুল বুঝেছিস বো তাহলে কি তোকে খুঁজতে আসতা বাহ অসাধারণ তুমি তো অসাধারণ অভিনয় করো তুমি কি কোনো পুরস্কার পেয়েছয়ে পর্যন্ত নাছে কিম্বা অভিনয় হ্যাঁ আমি অভিনয় হচ্ছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় হচ্ছে অভিনয় প্রথম স্থানের দিকে প্রথম স্থান অধিকার কি অসাধারণ তোমার স্বপ্নটা কি তুমি কি হতে চাও বড় আর বড় হে এখন তো নাচ নিয়ে পড়াশোনা করতেছি তো আমার ইচ্ছা হচ্ছে অনার্স শেষ করে গবেষণা নিয়ে কাজ এবং বড় কিছু হওয়ার চেষ্টা করব। বাহ অনেক ধন্যবাদ তুমি অনেক বড় হও অনেক ভালো থাকো মানুষের ভালোবাসায় তুমি আমাদের কাছে আদরণীয় থাকো তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক